শেষ পর্যন্ত কেঁদে দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। অ্যাঞ্জেলো ম্যাথিউসের চোখে জল দেখে হয়তো বা আপনারও খারাপ লাগতে পারে, কিন্তু প্রফেশনাল ক্রিকেটে নিয়মের বাইরে যে কোনো কিছুই নয়। তবে সত্যি দুঃখজনক একটি আউট, একজন ব্যাটসম্যান যে কিনা মাঠে গেলেন কিন্তু কোনো বল ফেস করতে পারেননি, আর বল না খেলেই কিনা তিনি আউট, এমন একটা খটকা যে খটকা পুরো ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এমন অদ্ভুত আউট ক্রিকেটে এই প্রথম, আর যেটা কিনা বিশ্বকাপের মতো বড় মঞ্চ, তাই তো এটাও একটা ইতিহাস হয়ে থাকলো অ্যাঞ্জেলো ম্যাথিউসের জন্য। ক্রিকেটের এমসিসির আইনের 40.11 ধারায় স্পষ্ট করে বলা আছে, একজন ব্যাটার আউট হয়ে যাওয়ার পর পরবর্তী ব্যাটারকে 2 মিনিটের মধ্যে নতুন বল খেলার জন্য প্রস্তুতি নিতে হবে। কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথিউস সেটি করতে ব্যর্থ হয়েছেন, বরং তিনি 2 মিনিটের জায়গায় 3 মিনিট দেরি করেছেন। অবশ্য দেরি হয়ে যাওয়াটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সাদিরা সামার উইক্রমা আউট হয়ে যাওয়ার পর শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস মাঠে নামতেই দেরি করেছিলেন। ক্রিকেটে সাধারণত এক ব্যাটার আউট হতেই আরেক ব্যাটার মাঠে ঢোকেন, কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথিউস সেখানে যেন একটু দেরি করে ফেলেছেন। তারপর আবার তার হেলমেটের ফিতা ছিঁড়ে যায়, আর সেখানেই ঘটে বড় বিপত্তি। দেখতে দেখতে 3 মিনিট লেট হয়ে যায়, আর তখনই আম্পায়ারের উদ্দেশ্যে আউটের আবেদন করেন সাকিব আল হাসান। আর আম্পায়ার যখন অ্যাঞ্জেলো ম্যাথিউসকে গিয়ে বললেন যে তুমি আউট, তখন তো রীতিমতো তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল, কোনোভাবেই তিনি সেটা গ্রহণ করতে পারছিলেন না। তাই তো সাকিবের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তিনি সাকিবকে অনুরোধ করেছিলেন আউটের আপিল ব্যাক করে নেওয়ার জন্য, কিন্তু সাকিব আল হাসান তাতে সায় দেয়নি, কারণ এটা প্রফেশনাল ক্রিকেট, এখানে আবেগের কোনো জায়গা নেই, বিশেষ করে সাকিবের কাছে তো আবেগের কোনো জায়গাই নেই। তাই তো এখানে সাকিব অটল, তিনি আউটের আবেদন ফিরিয়ে নেননি, এবং শেষ পর্যন্ত আম্পায়ার নিয়ম অনুযায়ী অ্যাঞ্জেলো ম্যাথিউসকে আউট দিতে বাধ্য হয়েছেন। তাই তো প্যাভিলিয়নে ফেরার সময় মেজাজ হারিয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, এবং শেষ পর্যন্ত তিনি ডাগ আউটে বসে কাটছিলেন।